হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছো, তার সাথে সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো স্টেপে স্কিন কেয়ার, তাদের জন্য যাদের ত্বকের যে লোমকূপগুলো একদম ফাঁকা ফাঁকা বড় বড় হয়ে গেছে বা ত্বকে গর্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, যাদের ত্বকে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ ওপেন পোর্সের সমস্যা রয়েছে, আজকে স্কিন কেয়ারটা কিন্তু তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তার সাথে আর কারা কারা আজকের স্কিন কেয়ারটা করতে পারবেন সেটাও বলে দেবো। হ্যাঁ, তাদের জন্য যাদের ত্বকে বলি রেখা চলে আসছে, ত্বকটা অনেক বেশি ঝুলে গেছে, ত্বকে একদম গ্লো নেই, যারা চাইছো নিজের ত্বকটাকে একদম মসৃণ করে নিতে, টান টান করে নিতে, তাদের জন্য কিন্তু আজকে স্কিন কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র দুটো স্টেপে স্কিন কেয়ার, এবং এটা কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট সময় বের করে নিয়ে এই দুটো স্টেপ করে নাও। দেখবে তোমাদের ত্বক কিন্তু উইথিন 1 উইক দারুণ সুন্দর হবে, একদম মসৃণ, টান টান, ফর্সা, সুন্দর একটা ত্বক কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা কিন্তু তোমরা দিনের বেলাও ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, এটা ব্যবহার করার পর তোমরা অবশ্যই রোদে যদি যাও, সানস্ক্রিন কিন্তু মাস্ট, অর্থাৎ রোদে যাওয়ার আগে সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নিয়ে তারপর বেরোবে। আর কিভাবে লাগাবে সেটাও আমি বলে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে চটপট করে রেমেডিটা দেখে নিই। আর রেমেডি দেখার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো, জানো কি করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ, তো চলো আর দেরি না করে চটপট করে রেমেডিটা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই যে স্টেপটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ক্লিনজিং। এটা কিন্তু তোমাদের ত্বককে ক্লিন করবে, তার সাথে সাথে ত্বকটাকে টান টান করতে এবং গ্লোয়িং করতেও সাহায্য করবে। তার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমি প্রায় ভিডিওতেই বলে থাকি, কাঁচা দুধ কিন্তু সব থেকে ভালো ক্লিনজারের কাজ করে। তো এখানে কাঁচা দুধ তোমরা তোমাদের পরিমাণ মতো নাও, মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচের মতো নিলেই কিন্তু চলবে। এরপরে যেটা যোগ করবে সেটা হচ্ছে বেসন। বেসন কিন্তু এখানে 1/2 চামচ নিতে হবে, তার বেশি কোনো প্রয়োজন নেই। বেসনও যেটা করবে, তোমাদের ত্বকটাকে একদম ভেতর থেকে পরিষ্কার করবে, লোমকূপের ভেতরে ধুলো, নোংরা, ময়লা, তেল যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছুকে পুরোপুরিভাবে পরিষ্কার করবে। তার সাথে যেটা করবে, তোমাদের ত্বকটাকে মসৃণ বানাবে, ত্বকটাকে অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে। এরপরে যেটা আমি দিলাম সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস এখানে যোগ করতে হবে মোটামুটি 2 ফোঁটা থেকে 3 ফোঁটা, তার থেকে একদমই বেশি না, যদি তোমার ত্বকে স্যুট করে। যদি না স্যুট করে, লেবুর রসটাকে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এটা যেটা করবে, তোমাদের ত্বকের দাগছোপটাকে তুলে ফেলবে, ত্বকের উপরে যে কালো পরত থাকে সেটাকে ইনস্ট্যান্ট তুলে ফেলতে কিন্তু সাহায্য করে লেবুর রস। তাই তোমাদের যদি ত্বকে এটা স্যুট করে অবশ্যই তোমরা এটাকে কিন্তু ইউজ করবে। তারপর সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই ক্লিনজারটা রেডি। এটাকে যেটা যেভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে হাতে করে নিয়ে, ঠিক দেখো যেভাবে আমি ঘষে ঘষে এটাকে লাগাচ্ছি সেইভাবে কিন্তু এটাকে তোমরা তোমাদের ফেসেতে লাগিয়ে নাও এবং একটু হালকা হাতে মাসাজ করবে এটা লাগাতে লাগাতে, ঠিক আছে, যাতে করে কি বলো তো একদম মানে কূপের ভেতর থেকে। বন্ধুরা, এই স্টেপটাই কিন্তু ফার্স্ট স্টেপ, আর এটা মোটামুটি তোমরা করবে 4 থেকে 5 মিনিটের মতো, একটু সময় নিয়ে, ঠিক আছে। তো ভালো করে প্রথমে এরকমভাবে লাগিয়ে নেবে, লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা দুটো হাত দিয়ে হালকা করে মাসাজ করে নেবে। মাসাজ করে নেওয়ার পর তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে দাও, 4 থেকে 5 মিনিট পর্যন্ত করো। এই স্টেপটা করলেই কিন্তু তোমরা ডিফারেন্সটা দেখতে পাবে, তোমাদের স্কিনটা কতটা গ্লো করবে, তার সাথে সাথে স্কিনটা কিন্তু টান টান হবে, ঠিক আছে। জাস্ট প্রথম স্টেপটা করলেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে, এত ভালো একটা এটা ক্লিনজার। এরপর বন্ধুরা, তোমাদেরকে একটা ক্রিম রেডি করতে হবে, আর এই ক্রিমটা বানানোর জন্য একদম প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে দুধ। এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট, এটাকে একদমই স্কিপ করা চলবে না। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে মধু। মধুটাও নিতে হবে 1/2 চামচের মতো। দুধ যদি এখানে 1 চামচ নাও, মধু 1/2 চামচ নেবে, তার সাথে যোগ করবে অ্যালোভেরা জেল, এটাও কিন্তু মোটামুটি 1/2 চামচের মতোই নেবে, তার থেকে বেশি প্রয়োজন নেই। বন্ধুরা, এরপরে তোমাদেরকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন। আর গ্লিসারিনও কিন্তু এখানে মোটামুটি জাস্ট 1/2 চামচের থেকে কম নিলেও কিন্তু চলবে। তো দেখো এখানে গ্লিসারিনটা যোগ করে দিয়েছি বন্ধুরা। এরপরে যে উপাদানটা তোমাদেরকে এখানে যোগ করে দিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটারও মোটামুটি 1/2 চামচের মতোই কিন্তু এখানে দেবে। এবং তারপরে বন্ধুরা আরেকটা উপাদান এখানে যোগ করে দিতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো কিন্তু দিতে হবে জাস্ট 1 চিমটি, তার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি যতগুলো উপাদান ব্যবহার করেছি বন্ধুরা, প্রত্যেকটা উপাদানই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবে, প্রত্যেকটাই ভীষণ এফেক্টিভ, তাই কোনো উপাদান তোমরা স্কিপ করবে না, প্রত্যেকটা উপাদানই কিন্তু দেবে। তারপর ভালো করে এটাকে মিক্স করে নাও, মিক্স করে নিলেই কিন্তু ক্রিমটা রেডি। এই ক্রিমটা তোমাদের ত্বকের দাগছোপ কম করবে, তার সাথে বলেছি যেটা ত্বকের যে গর্ত সেই গর্তকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারবে। এটা তোমাদের ত্বককে টান টান করবে, ত্বকের দাগ ছোপ সব কিছুই কিন্তু কম করবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ক্রিমটা রেডি। এটাকে তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে আপ টু 10 দিন পর্যন্ত। আর এটাকে লাগাতে হবে ক্লিনজারটা ইউজ করার পর, যখন ত্বকটা শুকনো হয়ে যাবে তারপরে এই ক্রিমটা তোমরা ত্বকে যেভাবে আমি লাগাচ্ছি জাস্ট লাগিয়ে নেবে, ঠিক আছে? লাগিয়ে নেওয়ার পর তোমরা যদি চাও হালকা হাতে মাসাজ করতেও পারো, নাও করতে পারো, এমনি ফ্যানেতে যদি বসে যাও এটা কিন্তু পুরোপুরি সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় আর স্কিনের সাথে পুরোপুরিভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তোমরা চেষ্টা করবে এই দুটো স্টেপ রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে, সব থেকে ভালো রেজাল্ট পাবে। যদি তোমরা এটাকে দিনের বেলা করতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি বাড়িতে থাকো তাহলে প্লেন এই ক্রিমটা লাগিয়ে রাখবে, আর যদি রোদে বেরাও অবশ্যই কিন্তু রোদে বেরোনোর আগে তখন সানস্ক্রিন লাগিয়ে তারপরেই কিন্তু রোদে বেরোবে। আর এই ক্রিমটা বন্ধুরা একদম চিপচিপ করবে না, কোনো কিচ্ছু না, আর মানে স্কিনে লাগানোর সাথে সাথেই কিন্তু একদম স্কিনের সাথে অ্যাবসর্ব করে যাবে, স্কিনটা তোমরা বুঝতেই পারবে না যে ত্বকে কোনো কিছু লাগিয়েছো। আর এটা কিন্তু তোমাদেরকে তোমাদের যে ত্বকটাকে টান টান করবে তার সাথে ত্বকের বলি রাখা ফাইন লাইন্স এগুলোকে দূর করবে, ত্বকটাকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে। তাই তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। তো তোমরা এখানে আমার স্কিনটা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু অ্যাবসর্ব পড়ে গেছে, কোনো ক্রিম লাগিয়েছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না একদমই। তো যাই হোক, তোমরা এটাকে ট্রাই করে দেখো, তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা সব ধরনের স্কিনেই স্যুট করবে, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে ব্যবহার করতে পারবে, যাদের সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবে। আরেকটা কথা, যাদের চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে সেই জায়গাতেও কিন্তু এই ক্রিমটা লাগাবে, তোমাদের ডার্ক সার্কেলও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তাই অবশ্যই তোমরা এটাকে ট্রাই করে দেখো, আর কেমন লেগেছে জানাবে অবশ্যই, জানাতে এক। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভালো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।